بحبنا للدعوة لله رب العالمين تطير. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আপনাদেরকে আজকেও আল রেসালা টিভি থেকে জানাই শুভেচ্ছা, স্বাগত। তো আজকে আপনাদের নিয়মিত প্রোগ্রাম, ধারাবাহিক প্রোগ্রাম যে ইমাম নবী রাহেমাহুল্লাহর 40 হাদিস থেকে, তো আজকে আমরা 15তম হাদিস শুরু করব। তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসে ইসলামের মাশাল্লাহ সৌন্দর্য বর্ণনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে চান পরিশুদ্ধ করতে, পরিচ্ছন্ন করতে এবং সুশৃঙ্খল করতে, এবং চরিত্রকেও চান যে আমাদের চরিত্র যেন উত্তম হয়, আমাদের আদব আখলাক, আমাদের গুণ সদ্গুণ যেন আমরা লালন করতে পারি। এই জন্য এই হাদিসের মাধ্যমে আমাদের এগুলো বিষয়ে নির্দেশনা এসেছে আমাদের রাসূলের মাধ্যমে। তো এই হাদিসে মূলত দুটি হকের কথা উল্লেখ রয়েছে, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। তো আমরা বুঝবো যে এখানে তিনটি মহৎ গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো প্রথমেই যে জবানের হেফাজত, জবানকে কন্ট্রোল কিভাবে করব, আমরা আমাদের কথাকে কিভাবে কন্ট্রোল করব সেটা সম্পর্কে, আমরা বললে যেন ভালো বলি, এর বিপরীতে আমরা যেন চুপ থাকি, যদি ভালো বলতে পারি বলবো, না হলে আমরা চুপ থাকবো, এইভাবে নির্দেশনা দিয়েছেন। আর এটি হচ্ছে আল্লাহর হক কেন্দ্রিক। এরপরে যে দুটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে প্রতিবেশীর সম্মান করতে, প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন, এবং তাকে যেন আমরা কষ্ট না দেই সেদিকেও তিনি নির্দেশনা দিয়েছেন। আর তৃতীয়ত যেটা, যে মেহমান যদি আসেন, মেহমানের যেন আমরা কদর করি, সম্মান করি, সেটাও তিনি বলেছেন। এরপরে এর পরবর্তী হাদিসেও এই সচ্চরিত্র আমরা যেন লালন করি, অন্তরকে যেন পরিশুদ্ধ করি, সুন্দর আদব আখলাক গ্রহণ করি, এই জন্যে রাগকে বর্জন করারও নির্দেশ দিয়েছেন, রাগ থেকে সতর্ক করেছেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডল, হাদিসটি 15 নম্বর হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম জারাহু ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। তো হাদিসটির সংক্ষিপ্ত অনুবাদ হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে, কিয়ামতের উপরে ঈমান আনে, সে যেন ভালো বলে, ভালো কথা, ভালো ভালো কথাই বলে অথবা চুপ থাকে। অনুরূপভাবে দ্বিতীয়ত বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম জারাহু, আর যে ইমান আল্লাহর প্রতি রাখে এবং পরকারের প্রতি রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে বা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহ, এবং যে আল্লাহর প্রতি, পরকারের প্রতি ইমান রাখে, সে যেন তার মেহমানের কদর করে, তার অতিথির সম্মান করে, হক আদায় করে। হাদিসটি বুখারী, ইমাম বুখারী তার সহিহ বুখারী, মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। এখন এখানে দেখেন, ইমানের সাথে আখেরাত, হ্যাঁ, কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে এখানে নির্দেশ দিলেন, যে ইমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এই ইমানের সাথে পরকালের ইমানের, আল্লাহর প্রতি ইমানের সাথে পরকালের ইমানের সম্পর্ক বা কি, তো এটা আমরা বুঝবো ভালো করে। তো এরপরে কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি উপহার দিয়েছেন, যে প্রথমটি বললাম যে আল্লাহর হক, যে জমানের হেফাজত করা, বললে ভালো, না হইলে চুপ থাকা, এটা আল্লাহর হক কেন্দ্রিক। আর দ্বিতীয়ত এটা প্রতিবেশীর হক এবং মেহমানের হক এখানে উল্লেখ করেছেন। তো প্রথমেই কেন তিনি বললেন যে এই যে যে আল্লাহর প্রতি এবং ইমানের পরকালের প্রতি ইমান আনেন, এটার কারণ যে আল্লাহর প্রতি ইমান, এটাই হচ্ছে মূল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আরও যে আরকানুল ইমান যে ছয়টা, তার মধ্যে প্রথম মূল হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আর বাকি যে পাঁচটি ইমানের রোকন রয়েছে,
তো এগুলা হচ্ছে তার উপরে ভিত্তি যে আল্লাহর উপরে ঈমান আনে সে তো অন্যগুলোর প্রতি ঈমান আনবেই আনতেই হবে তাহলে তার সেটা কার্যকর হবে আর প্রথমটা যদি শূন্য হয় তাহলে পাঁচটি বিষয়ের প্রতি ঈমান আনলেও তার কোনো কাজে আসবে না তো ঠিক অনুরূপভাবে আর আখেরাতের উপরে ঈমান আনাটাও মূলত আল্লাহর প্রতি ঈমানের উপরে ভিত্তি করে কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান আনবে তার জন্য জরুরি হচ্ছে যে পরকালের প্রতি ঈমান আনা এদিক দিয়ে যে সে যেন ঈমান আনাই যথেষ্ট নয় পরকালের জন্য প্রস্তুতি নেন তিনি হ্যাঁ পরকালের জন্য আসে আমল করেন সে তাহলে আমলও জরুরি নচেত তার আমলে কোনো ফায়দা নেই পরকালের প্রতি ঈমানে কোনো ফায়দা নেই এই জন্য দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন ঈমানের ছয়টি রোকনের প্রথম আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর প্রতি ঈমান তার সাথে সাথে পরকালের প্রতি ঈমানের দাবি হচ্ছে পরকালের প্রস্তুতি গ্রহণ করা পরকালের যদি প্রস্তুতি না থাকে অর্থাৎ প্রস্তুতি কিভাবে আল্লাহ যেসব ফরজ করেছেন আমাদের উপরে সে ফরজগুলো আদায় করা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থেকে আমরা পরকালের জন্য প্রস্তুত থাকব তো এটা যদি না থাকে তাহলে ঈমানের কোনো ফায়দা নেই এই জন্য মূলত এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বারবার বলেছেন যে আল্লাহর প্রতি ঈমান রাখো এবং পরকালের প্রতি ঈমান রাখো সে যেন ভালো বলো না হলে চুপ থাকো সে যেন তার মেহমানের কদর করো সে যেন তার প্রতিবেশীর কদর করো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এই তিনটি বিষয় এখানে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেল যে প্রথম বিষয়টা এটা মৌখিক আমল সেটাও আমরা বুঝতে পারছি যে ভালো বলা ভালো বলা ভালো বলার মধ্যে মনে করেন অনেক কিছুই রয়েছে যেমন আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেব অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো এটা মুখের দ্বারাই হয় তেমনি আমরা কোরআন তেলাওয়াত করব তেমনি আমরা দোয়া জিকির আমরা করব এই নামাজের দোয়া জিকিরগুলা বলবো এগুলো সব মৌখিক সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আর দ্বিতীয় এবং তৃতীয় বিষয় হচ্ছে কি যে এটা বান্দার হক কেন্দ্রিক হ্যাঁ এটা এটা বান্দার হক কেন্দ্রিক আমল কেন্দ্রিক এগুলা এটা কর্মকেন্দ্রিক সেটাও আমরা বুঝতে পারছি এখানে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তারপরে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে এই উৎসাহিত করেছেন এই তিনটি আমলের উপরে অতএব আমরা এই তিনটি বিষয়ের প্রতি আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে আর যেটা বলছিলাম যে আল্লাহর প্রতি ঈমান এটাকে গুরুত্ব দিতে হবে আর আল্লাহর প্রতি ঈমান মূলত কয়টা জিনিস বোঝায় যে আল্লাহকে মেনে নেওয়া আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান তারপরে আল্লাহর কর্মসমূহে আল্লাহ একক বিশ্বাস এবং সাব্যস্ত করা তৃতীয়ত আল্লাহকে তার ইবাদতসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা তিনি যেহেতু স্রষ্টা তাহলে তৃতীয় চতুর্থ বিষয় যার নাম এবং গুণাবলী তার জন্য সুসাব্যস্ত করা যা কোরআনে এবং হাদিসে এসেছে সেগুলোকে শব্দ মর্ম ও নির্বিশেষে সেগুলোর উপরে বিশ্বাস করা এতে আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমান যেগুলা মৃত্যুর পরে তারপরে পুনরুত্থান এরপরে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে তারপরে কবরে আজাব তারপরে পুল সেরাত তারপরে হাউজ তারপরে হিসাব ডান হাতে বাম হাতে এরপরে ফায়সালা জান্নাত জাহান্নামের জন্য এগুলো মূলত বিশ্বাস করাই বুঝাবে এর প্রতি যারা আমরা বিশ্বাস রাখি তারা যেন আমরা কি করি এই তিনটি কাজ করি যে আমরা বললে ভালো বলবো নচেত আমরা চুপ থাকো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী হ্যাঁ তো প্রথম বিষয়টার একটু ব্যাখ্যা আমরা শুনি যে ব্যক্তি আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান আনে সে যেন ভালো বলে নচেত চুপ থাকে তো জবানের হেফাজত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জবানের হেফাজত সম্পর্কে আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেমন এই হাদিসটা অবশ্য আসবে ১৯ নম্বর হাদিসে সিরিয়ালে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছে যে রাসুল আমরে আল ইসলাম ইসলামই হচ্ছে প্রধান বিষয় এরপরে আমুদ হওয়া সলাৎ এবং সলাৎ হচ্ছে তার মেরুদণ্ড এরপরে শেষের দিকে বলছেন যে আল্লাহ উখবের কাবি মালাকে দালিকা কুল্লি এই যে ইসলাম সব কিছু তারপরে সলাতি হচ্ছে মেরুদণ্ড এবং চাল্লা রাস্তায় লড়াই করা হচ্ছে শীর্ষ স্থান তো এইগুলার সব কিছু কন্ট্রোল কি করে জানো মাজ তারপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ ফা আখাযা বিলিসান লিসানে নাফসিহি নবী সাল্লাম নিজের জিহুবাকে টেনে ধরে বললেন যে দেখো কাফ আলাইকা হাদা এই যে এই জিহুবাকে তুমি কন্ট্রোল করবে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা ওয়া ইন্না লা মুআখাযুন
بما بما نتكلم يا رسول الله আমরা কি পাকড়াও করব যা কিছু আমরা বলি মুখ দিয়ে সেটা তারপর রাসূলুল্লাহ সাল্লাম তাকে এইভাবে বললেন যে তাকে শাসন করে বললেন ইল্লা হাসাইদু আলসনাতিকুম তো দেখো যে মানুষ যত জাহান্নামে যাবে সব কিসের কামায় যাবে তার জিহ্বার কামাইতে যাবে তেমন আর সহিহ হাদিসে এসেছে যেমন বুখারীর হাদিস মান ইয়াদমানুলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার জন্য তার দাড়ির মানে চলের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গকে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যায় তো এখানে দেখেন অর্থাৎ চলের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বাকে যে হেফাজত করবে আর উভয় পায়ের মধ্যবর্তী অর্থাৎ তার লজ্জাস্থানের হেফাজত করবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামানত নিয়েছেন তাহলে জবান হেফাজতের গুরুত্ব কতটুকু আমরা এখানে বুঝতে পারছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাহলে আসেন আমরা এদিক থেকে প্রস্তুতি নেই যে আমরা বললে ভালো যেন বলি জবান দিয়ে আমরা যে কোনো কারণ এই জবানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়োজিত রেখেছেন ফেরেশতা আর অন্য কোনো আমলের জন্য নিয়োজিত রাখা হয়নি বিশেষ ফেরেশতা তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়ালফিযু মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকীব মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ যে সে যে যে কথাই সে প্রয়োগ করুক না কেন তার জন্য অবশ্য অতন্দ্র প্রহরী রেকর্ডার নিয়োজিত রয়েছে মোতায়েন রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখেন ডানে এবং বামে হ্যাঁ তাহলে কেরামান কাতেবিন রয়েছে সম্মানিত লেখক তারা লিখছেন কি জবানে যা বলবো এই দিক দিয়ে জবানে যা আমরা প্রকাশ করি যেটা ভালো বলি সেটাও কিন্তু রেকর্ড হয় যেটা আবার আমাদের দ্বারা যদি মন্দ বের হয়ে যায় আল্লাহ যেন মাফ করে সেটাও কিন্তু বের হয়ে যায় এমন কি ভালো মন্দর মাঝখানে যেগুলো জায়েজ জিনিস সেটাও কিন্তু লিপিবদ্ধ হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা সতর্ক থাকতে হবে তাহলে জায়েজ কথা বলা মুবাহ কথা বলা থেকেও আমরা বিরত থাকি যাতে কোনো ফায়দা নেই মিন হুসনে ইসলামিল মারএতার কুলা ইয়ানি যার কোনো ভাব নাই কোনো অর্থ নাই কোনো ফায়দা নাই দুনিয়ার আখেরাতের সেগুলো কেন আমি বকবক করব অনবরত যা যেটাতে আমার কোনো লাভ নাই তো অতএব আমাদের জবানে যেন আমরা হেফাজত করি আমরা যেন মুখ সামাল দিয়ে কথা বলি তো এইটা অবশ্য এই জবান এমন জিনিস যেমন উপকার করে তেমন ক্ষতিও করে হ্যাঁ এটা নিজের ক্ষতি আমি যেন নিজে না করি এই জবানকে ছেড়ে দিয়ে অত জবানের হেফাজত করে আমি নিজের উপকার করব এবং অপকারও যেন উপকার করি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ জবানের হেফাজত না করা এটা আমাদেরকে বুঝতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জবান এমন জিনিস যেটা হাতিয়ার দ্বারাও হয় না হাতিয়ার দ্বারা কাউকে আঘাত করলে আঘাতটা মিশে গেলে কিন্তু এটা দূর হয়ে যায় কিন্তু যদি জবানের দ্বারা কারো অন্তরে আমি আঘাত হানি অন্তরে যদি দুঃখ কষ্ট দিই এটা কিন্তু আজীবন মনে থেকে যায় এটা আমাদেরকে বুঝতে হবে এই জবান দিয়ে মানুষ অহরহ গীবত করছে অপবাদ দিচ্ছে এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন স্পষ্টভাবে অতএব আমাদেরকে অপরের গীবত করা থেকে পরনিন্দা করা থেকে অপবাদ দেওয়া থেকে রক্ষা করতে বিরত থাকতে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল গীবা যিক্রুকা আখাকা বে মা একরা গীবত হচ্ছে ওইটাই যে তোমার ভাইয়ের চর্চা করবে আর সেটা সে অপছন্দ করে কালু সাহাবায়ে কেরাম বলছেন আর আইতা ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফি আখি মা আকুল যদি তার মধ্যে সেটা থাকে সেটা আমি যদি বলি সেটা কি হবে তো বলছে সেটাই তো গীবত আসলে যেটা তার মধ্যে আছে সেই দোষটা আছে সেটাই যদি চর্চা করো সেটাই গীবত আর যদি না থাকে আর বলো সেটা তো তুমি অপবাদ দিলে তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো আসেন এরপরে দ্বিতীয় বিষয় যেটা প্রতিবেশীর হক সম্পর্কে যে ইমান আল্লাহর প্রতি আনে পরকালের প্রতি আনে সে যেন প্রতিবেশীর সম্মান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন এ ব্যাপারে অনেক দলিল রয়েছে যে আমরা প্রতিবেশীর হক যেন আদায় করি এটা আমাদেরকে সতর্ক করেছেন যেন তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয় কোনো রকমে ভাবে মুখ দিয়ে কর্ম দিয়ে যেন কষ্ট না দেয় যেমন বুখারী মুসলিম শরীফে এসেছে মুমিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা জালা জিবরিল ও ইউসিনি বিলজার হাত্তা দনন্ত আন্নাহু সাইওয়ারিসুনি যে জিবরিল আলাইহিস সালাম আমাকে খালি প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করতেই থাকেন ওসিয়ত করতেই থাকেন শেষে আমি ভেবেই ফেলে নিয়েছি এরকম যে হয়তো বা আমাকে নাকি তার তার ওয়ারিস বানিয়ে দেয় বা তাকে যেন ওয়ারিস হ্যাঁ ওয়ারিস বানিয়ে দেয় তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এরকম অনেক হাদিস রয়েছে প্রতিবেশীর ইয়ের জন্য অনুরূপভাবে আর আরেকটি হাদিস রয়েছে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিল মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান লা
আম্মানু জারুহু বাওয়াইকাহু, যে আল্লাহর কসম সে মমিন নয়, সে মমিন নয়, সে তিনবার বলার পরে যখন বলা হলো কে হে রাসুল, কে মমিন নয়, তখন তিনি বলছেন যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহু আকবার, কত না প্রতিবেশীকে আমরা জ্বালায় থাকি বিভিন্নভাবে, সেটা সতর্ক হয়ে যায় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অতএব তিনটা বিষয়ের আমরা দিকে সতর্ক থাকব, আল্লাহকে ভয় করব, জবানের হেফাজত, প্রতিবেশীর হক এবং মেহমানের হক। তৃতীয় বিষয় যেটা বলছিলাম, যে তৃতীয় বিষয় হচ্ছে মেহমানের ইয়া করা, মেহমানের সম্মান করা, সেটা রাসূলুল্লাহ সাল্লাম তৃতীয় পর্যায়ে বলেছেন যে আল্লাহর প্রতি প্রকার প্রতি ঈমান আনে সে যেন মেহমানের, সে যেন মেহমানের সম্মান সম্মান করে। তো মেহমান কে আসলে, প্রতিবেশীকে সেটাও আমরা যেন বুঝি। প্রতিবেশী হচ্ছে যে যার ঘর, যার দরজা আমার ঘরের কাছে নিকটে, একেবারে জড়িত, একসাথে বাস করি অন্য কোথাও সেটা না, কিন্তু প্রতিবেশী এই। আর তিনি হচ্ছেন প্রতিবেশী, যে যত নিকটে তার তত বেশি হক। প্রতিবেশী যদি মুসলিম হন, আত্মীয় হন এবং প্রতিবেশী হন, তাহলে তার তিনটা হক। এক হচ্ছে তার প্রতিবেশী হওয়ার কারণে, দ্বিতীয় তো হচ্ছে মুসলিম হওয়ার কারণে, তৃতীয় হচ্ছে এই আত্মীয় হওয়ার কারণে। তিনটা হক তার সচেতন থাকতে হবে। আর প্রতিবেশী যদি আত্মীয় না হয় তবুও তার জন্য দুটি হক, একটা হচ্ছে ইসলামের হক, আর একটি হচ্ছে প্রতিবেশীর হক। আর প্রতিবেশী যদি মুসলিমও না হন এবং যদি সে আত্মীয় না হয় তবুও তার জন্য একটি হক, সেটা হচ্ছে কি, সে প্রতিবেশী হওয়ার কারণে হক। সে অমুসলিম হলেও প্রতিবেশীর হক আদায় করা ইসলাম এটাকে মাশাআল্লাহ নির্দেশ দিয়েছেন, কত না ইসলাম সুন্দর বৈশিষ্ট্য এখানে। তার হক কি, আপনি যতটুকু পারেন তাকে সহযোগিতা করবেন, তার এই যে খাদ্য পানীয় বিষয়ে এবং খাদ্য খাবার, ভালো খাবার উল্লে তাকেও আপনি শরিক করবেন, বিশেষ করে তাকে তার জন্য যেটা আপনার জন্য যেটা ভালো সেটা আপনি তার জন্য ভালো মনে করবেন সেটাও, আর তার সাথে বিশেষ করে আপনি ইসলাম কবুল করেছেন, আপনার ইসলাম, আপনার মাশাআল্লাহ ধর্ম, সেই ইসলাম যেন সেও বুঝে, এই দিকে আপনাকে দাওয়াত দিতে হবে, এই জন্য তাকে বেশি বেশি হাত দিয়ে আপনি তাকে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে তার জন্য অন্যতম হক, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তো এরপরে আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদেরকে এই, আর মেহমানের কদর করতে বলেছে, আর মেহমানটাকে এটাও আমরা জেনে নেই। মেহমান আসলে সবাই যে বাড়িতে আসবেন, আমার বাড়িতে যিনি আগমন করবেন তিনি হচ্ছে মেহমান। তো এখানে দুইটা দিক লক্ষ্য করতে হবে, যে আমার উদ্দেশ্যে, আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আসবেন, আর দূর থেকে আসবেন, আমার এই শহর থেকে নয়, আমার গ্রাম থেকে নয়, অন্য গ্রাম, অন্য শহর থেকে যিনি আমার উদ্দেশ্যে আসবেন তিনি মেহমান। তার জন্য আমার হক এখানে বেড়ে যায়। সে প্রথম হক হচ্ছে তাকে সুন্দরভাবে রিসিভ করা, ইস্তিকবাল করা, অভ্যর্থনা জানানো হাসি মুখে, তারপরে তাকে মাশাআল্লাহ আপ্যায়ন করা। সে তার আপ্যায়ন, তার একদিন ওলামায়ে কেরাম বলেছেন একদিন তার জন্য ওয়াজিব, তাকে তার মেহমানদারি একদিন পুরা দিন ওয়াজিব, তিন দিন হচ্ছে তার হক, তিন দিন, হ্যাঁ, তিন রাত তার মেহমানদারি প্রাপ্য অধিকার। এবং তিন দিনের অতিরিক্ত যদি হয় তাহলে মেহমানেরও উচিত হবে তিনি যেন অনুমতি নিয়ে নেন, যে তার প্রয়োজনের কারণে, আর তিনিও মাশাআল্লাহ যত তার জন্য খেদমত করতে পারে সেটা তার ব্যাপার, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর একটি হাদিস আমি হয়তো যতটুকু সময় পাই এটা বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি ফাক্বালা আল্লাহুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব ফাকাররা মিরারান ফাক্বালা লা তাগদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু ওসিয়ত করেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তুমি রাগ করিও না। এরপর তিনবার লোকটি এমন কথাই বললেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তুমি রাগ করো না। বুখারীর হাদিসটি সংক্ষিপ্ত হলেও আমাদেরকে ব্যাপক। হয়তো এই সম্মানিত সাহাবি হয়তো তার মধ্যে রাগ বেশি ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাম তাকে বিশেষভাবে রাগের সম্বরণ করতে ওসিয়ত করেছেন। তো রাগ, এটা আমাদের সম্বরণ করলে আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে। রাগ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, রাগ করলে মানুষ কি করে না করে হিতাই তার জ্ঞান থাকে না, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অতএব রাগ সম্বরণের আমাদের কারণও এটা, লা তাগদাব, রাগ করিও না, অর্থাৎ রাগ উঠে যায় এসব কারণ থেকে তুমি বিরত থাকো, রাগ হবে এরকম বিষয় থেকে তুমি দূরে থাকো, সম্মানিত দর্শক। রাগ সম্বরণ করে নিজেকে আমি সহযোগিতা করব, অন্যকেও আমি এর ক্ষতি থেকে আমি রক্ষা করব। তো রাগ থেকে বাঁচার জন্য বিশেষ কিছু আমি বলে
পরামর্শ দিয়ে শেষ করব। যদি কারো রাগ আসে সে যেন নিম্ন বিষয়গুলো লক্ষ্য করে, রাগ আসলে সে শয়তান থেকে আশ্রয় চাবে, আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম বলবে, বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে বসে যাবে, বসে থাকলে সে শুয়ে যাবে, এভাবে রাগ প্রশমিত করবে। হাদা হুয়া আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। لله رب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى ونر طريقي كي أراه يطيب طيب الحياة بحبنا للدعوة رب العالمين تطيب أسعد قلوبنا.